সৌজন্যে বিবিএস কেবলস। উদ্বোধনের এক বছর পার করলো পদ্মা সেতু। নিজের টাকায় গড়া গর্বের এই সেতু অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে, জীবনযাত্রার মান পরিবর্তন করেছে দক্ষিণের 21 জেলার মানুষের। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিএস কেবলস নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। আমাদের কথার আজকের পর্বে আমরা পদ্মা সেতু এই এলাকার মানুষের জীবনযাত্রায় কী পরিবর্তন আনলো সেটি শুনব। তার আগে চলুন এই বিষয়টি নিয়ে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসকে সংস্থাটিরই সদর দপ্তরে পদ্মা সেতুর একটি চিত্রকর্ম উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত পহেলা মের ছবি এটি। নিউ ইয়র্কে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের 50 বছর পূর্তির অনুষ্ঠানে দুর্নীতির মিথ্যা অভিযোগে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন প্রত্যাহার করে নেয়া বিশ্বব্যাংকের সদর দপ্তরেই এমন করে পদ্মা সেতুর পৌঁছে যাওয়াটাই যেন বলছে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো, হার না মানা এক বাংলাদেশের কথা। যতবারই হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গত বছরের 25 জুন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে খুলে যায় স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার, তারই সাথে বিশ্ববাসী শুনল হাজারো ষড়যন্ত্র, অনিশ্চয়তা, সমালোচনা পেছনে ফেলে বাংলাদেশের মানুষের সাহসের জয়গান। প্রমাণ হলো একবার প্রতিজ্ঞা করলে, একজোট হলে এদেশের মানুষের কাছে দুঃসাধ্য বলে আর কিছুই নেই। দেখতে দেখতে সেই স্বপ্ন ছোঁয়ার এক বছর পূর্ণ হলো আজ। পদ্মা সেতু যেন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পাল্টে দেওয়ার নাম। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর মানুষের যোগাযোগ বেড়েছে। এই অঞ্চলের অর্থনীতিতে যে গতি আসার কথা হাওয়া লাগতে শুরু করেছে সেই প্রত্যাশার পালেও। বাংলাদেশ যে পারে এটাই কিন্তু আমরা বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হয়েছি। এটা আমাদের একটা অহংকার, একটা গর্বের প্রতীক হচ্ছে পদ্মা সেতু। এক বছর হয়ে গেল পদ্মা সেতু নিয়ে, এখনো এতটুকু কমেনি বাংলাদেশের মানুষের আবেগ। নিজেদের টাকাই করা পদ্মা সেতু এখন বাংলাদেশের অনুপ্রেরণা, আত্মমর্যাদা আর অর্থনৈতিক সক্ষমতার প্রতীক। একটা মাত্র সেতু কিভাবে পুরো বিশ্বে বদলে দিতে পারে একটি দেশের ভাবমূর্তি? প্রমত্তা পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুই তার প্রমাণ। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, চলুন দেখা যাক সাধারণ মানুষ কি বলছেন পদ্মা সেতুর এই এক বছর পূর্তি নিয়ে। তো আসলে ঢাকা থাকতে যে সুবিধাগুলো পাইতাম এখন এখানে থেকে ওই ধরনের সুবিধাগুলোই আমরা পাচ্ছি। এই মনে করেন যে আগে আমি ব্যবসা করতাম, ঢাকা শহরে যাইতাম, তো যাইতে ভয় পেতাম যে 2-4 ঘন্টা লাগবে, বাতাস উঠলে লঞ্চ পাবো না, যেতে পারবো না। এখন যখন মন চায় ঢাকা যাওয়া যায়, বলে বাচ্চা অসুস্থ হয়েছে ঢাকায় নিয়ে ডাক্তার দেখানো যায়। আমার ছেলে এখানে পড়াশোনা করতো, এখন ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে তারা ঢাকায় পড়াই, ঢাকা থেকে আসা যাওয়া এত সহজ হয়ে গেছে, এখন আমরা মনে করি আমরা ঢাকায় আছি না। এখন আর দূরে মনে হয় না, আসলে বাইক যদি নাও নিয়ে আসি, যদি গাড়িতেও আসি, তারপরেও আর দূরে মনে হয় না। কারণ আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা, যে আমাদের এসে এখন আর মাওয়াঘাটে 3-5 ঘন্টা ওয়েট করতে হয় না। অ্যাটলিস্ট এতটুকু কনফার্ম যে বাড়ির বাসার থেকে বের হলে আমরা 2-3 ঘন্টার ভিতরে বাড়িতে পৌঁছায় যাব। এক বছরের পরিবর্তন দেখছি যে আমি আজকে ঢাকা থেকে বাড়ি যাচ্ছি একবারে স্বাচ্ছন্দ্যে, কোনো টেনশন নাই, ফেরি পারাপার হতে হবে না, কোনো ভোগান্তি নাই। এরপরে রাস্তাঘাট আলহামদুলিল্লাহ সুন্দর, আমাদের এই সাইডের জন্য একটা বিশাল পাওয়া। আমার কাছে তো এখন স্বপ্ন মনে হইতেছে যে পদ্মা সেতু দেওয়া বাড়ি যাইতেছি, এটা খুব একটা বাংলাদেশি হিসাবে আমার অনেক গর্ব যে পদ্মা সেতু দিয়ে আমি বাড়ি যাইতেছি। আমাদের দেশে এমন একটা সেতু হয়েছে, আগে আমরা লজ দিয়ে যাইতাম, মানে পুরা দিন লাগে যাইতো, এখন আমি 1.5-2 ঘন্টা ভিতরে যাইতেছি, আবার দেখা গেছে আসতে পারতেছি, দিনের ভিতরে 3-4 বার আপ ডাউন করতে পারতেছি, কোনো সমস্যা হয় না। পদ্মার ভয় বলতে এখন আমরা একটা স্বপ্নের দেশ পাইছি, একটা জিনিস চাওয়া থেকে যে জিনিসটা চাইছি তার থেকে দ্বিগুণ আমরা কিন্তু পাইছি বর্তমানে। সেটা হচ্ছে, দেখেন আপনি, এখান থেকে যদি আমরা ঢাকা যাই,
তাহলে মিনিমাম 40 মিনিট সময় লাগে। 40 মিনিট আমাদের নদী পার হইতে মিনিমাম এমন দিন গেছে সারাদিন কিছু কিছু মানুষের লাগিয়ে গেছে। আবার সিচুয়েশনটা দেখেন, আপনি দেখেন কিছু কিছু সিচুয়েশন অনেক দূর থেকে কিন্তু মানুষ আসছে অ্যাম্বুলেন্সে কইরা, আসার পরে মানুষ রুগী নিয়ে আসছে। ওখানে যে কত মানুষ মরছে ওই ঘাটের ভিতরে, এটা অজানার বাহিরে, কারণ এগুলো কোনো দিন টাকা দিয়ে শোধ করা যাবে না। লোকাল যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে যে পাঁচচর আছে, এই পাঁচচরে এখানে টোটালি এটা নতুন করে কোনো পরিকল্পনা করা উচিত। কারণ এখানে যে খালের ওপরে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা যদি পুলিয়া অথবা মালিকগ্রামের মতো ওই রকম করে উঁচা উপর দিয়ে করতো, তাহলে এই যে শিবচর থেকে যে মাধবচরের মানুষগুলো যাতায়াত করে এটার জন্য সহজ হয়ে যেত। আর এখন এই আন্ডারপাসের কারণে এই লোকগুলা ঘুরে যাইতে হইতেছে, এখানে একটা জ্যাম লাগিয়ে থাকে সবসময়। শুধু আন্ডারপাস দিয়ে এতগুলা মানুষ যাওয়া আসা করে। কিছুদিন আগে আবার এই রোডটা এর বেশি আর যাইতে পারতো না, এখানে নামাই দিত ওই হাটে যাইতে পারতাম না, হাটের থেকে আমরা ওই জায়গায় নামতাম, বস্তা ভরি আবার মাথায় করিয়া এখানে আইনে আবার উঠতাম। মানে ওভারপাস করা উচিত যাতায়াত ব্যবস্থাটা এলাকার মানুষের স্বার্থে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের এক বছর পূর্ণ হলো আজ। দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্ন ছিল এই পদ্মা সেতুর ফলে এখানে উন্নয়নের জোয়ার বয়ে যাবে। মাদারীপুরবাসী এ নিয়ে কি ভাবছে তা তুলে ধরছি আমি জহিরুল ইসলাম খান। পদ্মা সেতু দক্ষিণবঙ্গের জন্য একটি আমাদের জন্য উপহার। এটার জন্য আমাদের চলাচলের যোগাযোগ ব্যবস্থা অনেক অনেক উন্নতি হয়েছে। পাশাপাশি পদ্মা সেতুর কারণে আমাদের দক্ষিণাঞ্চল ক্রমান্বয়ে উন্নতির শিখরে চলে যাচ্ছে। পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের অনেক ফায়দা হয়েছে। সেটা হলো যে আমাদের এই যে ঢাকায় দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিতরে আমরা যাতায়াত করি, আবার দিনের ভিতরে আমরা কাজ সারিয়ে ফেরত আসতে পারি। যে কোনো মালামাল আসা যাওয়া এগুলি খুবই সহজ আসান হয়েছে। পদ্মা সেতুটা আমাদের দক্ষিণবঙ্গের লোকের জন্য পরম পাওনা, যার জন্য আগে আমাদের রুগী নিয়া ওই পদ্মার পারে যাইয়া অসহায়ের মতন মানুষ বসে থাকতো, রুগী কাতরাইতো কিন্তু যাওয়ার তো কোনো কায়দা ছিল না। এখন যখন তখন আমরা আসতেছি যেতে পারতেছি, মানে অফিস আদালত করতেছি, এটা আমাদের জন্য বিরাট পাওনা। এর চেয়ে ভাষা আর বলার কিছু নেই। পদ্মা সেতু হওয়ার কারণে যেহেতু আমাদের সুবিধা, আর জোরে আমাদের মাদারীপুরে যে মানুষগুলো আছে, আগে যাইতে যেমন পদ্মা পার হয়ে যাইতে অনেক কষ্ট হইতো, জ্বরের কবলে পড়তো মানুষ, ঝড় হইতো। এখন পদ্মা সেতু হওয়ার কারণে কি আমাদের যাতায়াতে গাড়ি ঘোড়ার সুবিধা হয়েছে, অনেক আমরা তাড়াতাড়ি যাইতে পারি। দর্শক, সাধারণ মানুষ বলছেন পদ্মা সেতু নিয়ে যে পরিমাণ প্রত্যাশা ছিল প্রাপ্তি তার চেয়ে অনেক বেশি। এ এলাকা শুধু অর্থনীতি এবং সামাজিক পরিবর্তনে আসেনি, পদ্মা সেতু শিক্ষা দীক্ষা সহ সংস্কৃতিতেও একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। আর যোগাযোগ ব্যবস্থা যে পরিবর্তন এসেছে তা ছিল কল্পনারও অতীত। এখন সারা বাংলাদেশ হাতের মুঠোয় এ এলাকার মানুষের কাছে। তারা বলছেন বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তার সাহসের সূচনাটা পদ্মা সেতু থেকেই শুরু। বিবিএস কেবল সুবিধিত আজকের আমাদের কথা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।